रमाद भ्रुकुटी सुंदरम स्फुरित चारु बिंबाधरम ग्रही मधुर हुंकृतं प्रणयकीलिकोपाकुलम् महारसिकमौलिना सभय कौतुकं दीक्षितं स्मरामि तव राधिके रतिपला सुखं श्रीमुखम् कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्रीशील प्रबुधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे एकशत विंशति संख्यक श्लोके श्री राधाराणी चरण सान्निध्ये प्राणीर प्रार्थना ज्ञापन करते गिए बोलें ब्रह्माद भ्रुकुटि सुंदरम स्फुरित चारु बिंबाधरं ग्रही मधुर हुंकृतं प्रणय केलिकोपाकुलम् महारसिक मौलिना सवय कौतुकं वीक्षितं स्मरामि तव राधिके रतिपला सुखं श्रीमुखम् हे स्त्री राधिके तव रतिकला सुखं श्रीमुखम् अहं स्मरामि तुमार रतिकला अर्थात विलास सुखमय श्रीमुखेर सौंदर्य आमि स्मरण करी किरूप सेई श्रीमुख बोलें प्रमाद भ्रुकुटी सुंदरम ब्रह्ममान भ्रुकुटी ते जा अति सुंदर एवं स्फुरित चारु बिंबाधरं सुंदर बिंबाधर जाते परिस्फुरित ग्रहे मधुर हुंकृतं श्री श्याम सुंदरेर संगे रसकलहे যে শ্রীমুখ মধুর হুঙ্কার যুক্ত এবং প্রণয়কেলি গোপাকুলং প্রণয়কেলি কোপে আকুলিত মহারসিক মৌলিনা সভয় কৌতুকং বিকসিতং মহারসিক মৌলি শ্রী শ্রী শ্যাম সুন্দর তিনি ভয় এবং কৌতুকের সঙ্গে তোমার যে শ্রীমুখকে দর্শন করেন তোমার সেই শ্রীমুখ আমি স্মরণ করি আমরা গতকাল এই শ্লোকের ব্যাখ্যা মাধুরী সংক্ষেপে কিন্তু আস্বাদন করেছি এই শ্লোকে শ্রী শ্রী রাধা মাধবীর অতি মধুর এবং রসময় শ্রী শ্রী দান লীলার স্ফূর্তি প্রাপ্ত হয়েছেন শ্রীপাদ এবং সেই লীলাটি বর্ণনা করছেন এই শ্লোকে এই যে শ্রী শ্রী রাধা মাধবীর দান লীলা যা আমাদের উৎসাহী পার্বণ শ্রী শ্রী দানকেলি কৌমুদী এবং শ্রী শ্রী দানকেলি চিন্তামণিতে অতি বিস্তৃতভাবে বর্ণনা করেছে শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর এবং সখীগণের
আবার পূর্ণমাসী দেবী পরস্পরে যে অপূর্ব রস সংলাপ সে অতি বিস্তৃত এবং যেমনি রসময় তেমনি রহস্যময় সেই সব সংলাপ। সুতরাং আমাদের যদি সেই সংলাপগুলি আস্বাদন করার অভিলাষ থাকে তাহলে সেই মূল গ্রন্থে আমাদের সেগুলি আস্বাদন করতে হবে, কারণ সেটি যেমনি রহস্যময় তেমনি কৌতুকাবহ এবং তেমনি অতি বিস্তৃত। যাই হোক, গতকাল আলোচনায় আমরা বুঝতে পারলাম যে এই যে দানকেলি লীলা, রাধা মাধবের সব লীলাই নিত্য এবং এই প্রকট লীলাতে সেই সকল নিত্য লীলাগুলি এক একটি হেতুতে প্রকাশিত হয়ে থাকে। যেমন এইখানে লীলাটি শ্রীপাল রঘুনাথ দাস গোস্বামী চরণীর সেই বিশাল বিপুল অসহনীয় রাধা বিরহ, প্রাণ যায় যায়, তার সেই বিরহ ব্যাকুলতা দর্শন করে শ্রীমত রূপ গোস্বাই পাদ চিন্তিত হয়েছিলেন এবং তার সেই বিরহ ব্যাকুলতাকে কিছু উপশম করার জন্য তাকে শ্রী ললিত মাধব নাটকটি পড়তে দিয়েছিলেন। কিন্তু গোস্বাই পাদ যে চিন্তাটি করেছিলেন ফল হল ঠিক তার বিপরীত। যখন তিনি রাধারানীর সেই মাথুর বিরহ পড়লেন তৃতীয় অঙ্কে, তখন তার বিরহ উন্মাদনা অতিশয় রূপে বর্ধিত হল, প্রাণ রক্ষা করা পায়। সেই অবস্থা দর্শন করেই শ্রীমদ রূপ গোস্বাই পাদ সেই বিরহ জ্বালা শান্তির জন্য এই মহারসাত্মক মিলন লীলাময় এই দান কেলি বর্ণনা করলেন। এই লীলা এই লীলার আস্বাদনে শ্রীপাল রঘুনাথের হৃদয়ে শ্রী শ্রী রাধা মাধবীর সমৃদ্ধিমান সম্ভোগের আস্বাদন এবং সেই আস্বাদনের প্রবল অমৃত স্রোত রসদগারে বেরিয়ে সেই রসদগারেরই দুইটি স্রোত অমৃত স্রোত জগতের মানব ভক্ত সমাজ লাভ করলেন। একটি হচ্ছে মুক্তাচরিত, অপরটি হচ্ছে দানকেলি চিন্তামণি। তো তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে রাধা মাধবীর এই যে প্রেম, এই প্রেমে যেমনি প্রাণান্তক বিরহ জ্বালা আছে তেমনি অসমর্থ আনন্দ বা রসের চমৎকারিতা আছে। সাধারণভাবে আমাদের কারো মনে হতে পারে যে শ্রী গোস্বাই পাদগণ তারা একবারে প্রেমের অতি উচ্চ কক্ষায় মহাভাব স্তরে তারা, সুতরাং এই এত উচ্চ কক্ষার যে প্রেম
এই প্রেমেও যদি এতাদি সব প্রাণান্তর দুঃখ বিরহ দুঃখ ভোগ করতে হয়, আনন্দ আছে ঠিক আছে, মিলন আনন্দ, কিন্তু এই যে প্রাণান্তক দুঃখ ভোগ করা, এটি শুনতেই বা কেমন লাগে? আর এই মহাপ্রেমের তাহলে পুরুষার্থতাই কিভাবে থাকে? কারণ শাস্ত্র মহাজন মানিতে দেখা যায় যে আনন্দই পুরুষার্থ, এই আনন্দই অন্বেষণ করছেন সকলে, কর্মী জ্ঞানী যোগী প্রেমী ভক্ত সবাই। গোস্বামী পাদের সমাধান দিয়েছেন, বলছেন এই যে প্রেম জনিত যে দুঃখটি, বিরহ জনিত দুঃখ, আর এই ইষ্টের মিলনানন্দ জনিত যে সুখ বা আনন্দ, এইগুলি জগতের সুখ দুঃখের মতো নয়। জগতের সুখ দুঃখ হচ্ছে পরস্পর প্রতিযোগী, যেখানে সুখ সেখানে দুঃখ নেই, আর যেখানে দুঃখ সেখানে সুখ নেই, আলো আঁধারের মতো। কিন্তু প্রেম রাজ্যে এই রীতি অতি বিলক্ষণ, প্রেমের রাজ্যটি কিন্তু অন্য প্রকার। সেখানে এই যে বিরহজনিত দুঃখ প্রেমিকের, আর অভিষ্টের মিলনানন্দ, এই দুইটির মিলন আছে, যৌগপত্য আছে। শুধু যৌগপত্যই নয়, কিন্তু এই সুখ এবং দুঃখ, বিরহ দুঃখটিকে, বিরহ দুঃখটি মিলনানন্দকে পুষ্ট করছে। কেবল তাও নয়, আরও আছে। মহাজন বলেন এই যে বিরহ জনিত দুঃখটি এই মিলনানন্দের থেকে কোটি কোটি গুণ আশক্ত। যেমন তরল জল যখন জমাট বেঁধে যায় তখন সেটি বরফ হয়ে যায়, তো তেমনি মিলনানন্দ যে প্রেম, এই প্রেম যখন ঘনীভূত হয়ে যায় তখন সেইটি বিরহান বিরহ জ্বালা রূপে অনুভূত হয়। তো আনন্দ কি করে জ্বালা রূপে অনুভূত হবে? গোস্বামী পাদ বললেন হবে, আপনি নিজেই বুঝতে পারবেন। ওই যে বরফের কথাগুলি আমরা বললাম, শীতকালে যখন সেই বরফ স্পর্শ করেন কেউ, হাতে আঙুলে লাগে, তখন একটা জ্বালার অনুভব হয় কিনা? সে জ্বালাটি অগ্নি জ্বালার মতো, কিন্তু আসলে সেখানে আগুন কোথায়? সেখানে তো অগ্নির প্রতিযোগী, সেখানে হিম আছে, অগ্নিকে নির্বাপিত করবে তরল হয়ে গেলে, তাহলে সেটিতেই জ্বালা অনুভব হচ্ছে কি প্রকার? বললেন তেমনি এই মিলনানন্দের পরাকাষ্ঠায় সেই বিরহ জনিত দুঃখের আস্থা আছে। বাইরে আত্মি উৎকণ্ঠা রোদন হাহাকার প্রাণান্তক দশা, কিন্তু হৃদয়ে ছুটে চলেছে অমৃতধারার স্রোত, বাইছে বিষজ্বালা হয় তার অন্তর আনন্দময়, এই কৃষ্ণ প্রেমার অদ্ভুত জরি। এই জিনিস এই জন্যই অতি দুর্গম,
বাহিরে বিশালা প্রাণ যায় যায়, কিন্তু অন্তর আনন্দময়, অন্তর পরমানন্দর সময়, একই সঙ্গে যুগপত এমনি বিচিত্র বস্তু শ্রীকৃষ্ণ বিরহ জ্বালা। সুতরাং আমাদের যত সাই পাঁচগণ সব এই বিরহের মুক্তি। আর সাইপাদগণের কথা বলি কেন, যিনি রাধা মাধুরী আস্বাদনের জন্য যে ব্রজেন্দ্র নন্দন গৌরাঙ্গ হলেন, তিনি রাধা মাধুরী আস্বাদন করলেন কি মিলনের ভিতর দিয়ে না বিরহের ভিতর দিয়ে, গম্ভীরা লীলা, কি বিশাল বিরহ। কারণ ব্যাখ্যাকার লিখেছেন এই বিরহটি কেবল মিলনের পুষ্টিকর নয়, একটা পৃথক রস, দুটি রস, একটা মিলন আর একটা বিরহ, মধুর ভাবে তো বললেন। কিন্তু বিরহটিতে এই স্থায়ী ভাব সিন্ধুটি, প্রেমরূপ স্থায়ী, এটি অনুভব সাত্বিক এবং ব্যভিচারী রূপ তরঙ্গে এত আলোড়িত হয়ে ওঠে যে বিরহ দুঃখটিকে সম্ভব কুঞ্জময় বলা চলে। স্নাতকোত্তীপাদীর আনন্দ চন্দ্রিকা টিকা সম্ভব কুঞ্জময় বললেন। কেন বলে মিলনেই আপনি কৃষ্ণকে একা পাবেন, আর যখন বিরহ হবে তখন সারা ত্রিভুবন কৃষ্ণময় হয়ে উঠবে, তাহলে সারা ত্রিভুবন আনন্দময় প্রেমিকের নিকটে। তবে হ্যাঁ, এই দুঃখটিকে পরম পুরুষার্থ বলে গোসাঁয়ের পাদগুণ গ্রহণ করেছেন, ভোগ করেছেন, আর শ্রীমন মহাপ্রভু এর দ্বারে সাধন করেছেন রাধা মাধুরী। সেই রোম কূপে রক্ত উদ্গম দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ ফুলে, ওই যে আমরা বললাম স্থায়ী ভাব সিন্ধু এই সঞ্চারী ভাবে আলোড়িত, গম্ভীরা ভিতরে রাত্রি নাহি নিদ্রালভ, ভিত্তে মুখ শির ঘষে হত হয় সব, কখনো বা উপবন জ্ঞান দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যায় নাচে গায় খনি মূর্ছা যান, চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আত্মনাদ করিয়া ক্রন্দনে, অবিরত কাহা করু কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহা মোর প্রণনাদ মুরলী বদন, আমি কাহারে কহিব কে বা জানি মোর দুঃখ, কেউ জানতে পারে না রাধা অঙ্গীকার। মহাদেবীকে জিজ্ঞাসা করেছিলেন মহাদেবী যে রাধা রানীর কথা শুনতে পাই, যে তিনি বিশাল বিরহী বিরহিণী, আর সেই রূপ মিলনানন্দ তিনি সর্বর্ধে, অতএব তার কি সুখ দুঃখ এটার একটু অনুভূতি পাওয়ার কোন উপায় আছে? মহাদেব বললেন দেবী অনুভূতি নেই। কেন জানো, এই যে ব্রহ্মাণ্ড, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ভিতরে এবং এই ব্রহ্মাণ্ডের ওপারে যে চিত রাজ্য আছে, সেই অনন্ত অনন্ত সব বৈকুণ্ঠে চিত রাজ্যে
যত সুখ আর যত দুঃখ আছে পৃথক পৃথক যদি সেগুলিকে একত্রিত করা যায় কে করবে কার ক্ষমতা বললেন হে দেবী আমি করতে পারা যায় না কিন্তু তর্কের খাতিরে একটু অনুভব দিচ্ছি রাধার সুখ এবং দুঃখে সেই ব্রহ্মাণ্ডাতীত চিন্ময় লোক এবং ব্রহ্মাণ্ডে সুখ আর দুঃখ পৃথক পৃথক রাখা আছে বললেন এই দুইটি রাধা রানীর যে কৃষ্ণ বিরহ জনিত দুঃখ এবং কৃষ্ণ মিলনানন্দ যে জনিত যে আনন্দ বা রস তার সেই সিন্ধুর এক ফোঁটাও হবে না বিন্দুও হবে না নিজেও বলেছেন সেই মাথুর বিরহে ললিতারি সখীর কাছে তোমার কি জ্বালা যদি আমাদের নিকট একটু বলো তাহলে একটু লাঘব হতে পারি কারণ মনের বেদনা প্রিয়জনের কাছে বললে অন্তরটা একটু হালকা হয়ে যায় কিন্তু এ তো সাধারণ নিয়ম উনি বললেন ললিতে ওটা শুনতে চাইবে না যে বিরহ জ্বালাকে আমি হৃদয়ের মধ্যে আবদ্ধ করে রেখেছি সেই যে বিশাল বিপুল বিরহানল তার একটা কণিকা ধূমের আভাস যদি বহির্জগতে আমার বাক্যের দ্বারা বিশ্বাসের দ্বারা বেরিয়ে আসে তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ছাই হয়ে যাবে তাই সৃষ্টিকে রক্ষা করতে ওটা বলা যায় এই জন্যেই আমাদের শ্রী সনাতন গোস্বামী পাদ বললেন হ্যাঁ দেখা যায় দুঃখ প্রাগ যদ্যপি প্রেম পিতা প্রিয়ানাম বিচ্ছেদ দাবান অনুবেগ তন্ত সন্তাপ জাতে ন দুরন্ত শোকা দেশে ন গাঢ়ং ভবতিব দুঃখ প্রথমে দেখতে পাবেন যে বিরহ জ্বালায় প্রেমিক কত কাঁদছে গাঢ় দুঃখ হয় কিন্তু তথাপি সম্ভোগ সুখাত বিস্তুত ওপি অনির্বাচ্যতম মনোরম সেই যে দুঃখটা সেই দুঃখটি সম্ভোগানন্দ অর্থাৎ মিলনানন্দ অপেক্ষাও স্তবনীয় কোন অনির্বাচ্যতম এবং মনোরম মনে আনন্দ দেয় অনির্বাচ্যতম মনোরম আনন্দ অতএব সেটি রসিকই কবিত্ব যারা আস্বাদন করেছেন তারা জানেন এই কথাটি কে বলেছেন নারদের নিকটে আর উদ্ধবের নিকটে ব্রজেন্দ্র নন্দন দ্বারকানাথ তিনি ব্রজের কথা শুনে মহা উৎসাহ লাভ করেছেন এবং সেই পদকাণ্ড করে মূর্ছা গেল তারপরে নারদ মনে মনে ভাবছেন যখন সংজ্ঞা এলো পুনরায় নিয়ে এলেন গুরু দ্বারকা তখন নারদ সেখানে থাকছেন না প্রভুর কাছে উদ্ধবকে জিজ্ঞাসা করছেন ভগবান বলছেন উদ্ধব নারদ কোথায় বললেন প্রভু তিনি আসতে পারছেন না কেন তার তো অবাধিত দ্বার কে তাকে আটকালো প্রভু কেউ আটকায়নি আটকিয়েছে তার ভয় এবং লজ্জা ভয় লজ্জা কিসে প্রভু ওই যে উনি এসে
আর আমার কাছে সেই প্রদীপ বিষয়ে জানতে চাইলেন। আর আপনার যে বিশাল মূর্ছা হয়ে গেল সেই জন্য তিনি তাকে অপরাধ নিজেকে অপরাধী মনে করছেন। ভগবান বললেন ডাকো ডাকো তাকে। তখন এই কথা বলেছেন প্রিয়জনী প্রবল স্মৃতি বস্তুতি দিয়ে থাকে। মহাজন বললে সেথা নাই রে অশ্রু নাই রে ব্যথা নাই রে সেথা দিধির বাঁধন কঠিন নিগড় পাশে নজত্র মায়া কিংতা হই মায়াই নেই। নীল আকাশে আলুর খেলা রূপসাগরে হিন্দুল দোলা উছলে পড়ে নিত্য নবীন আনন্দের সেই দেশে তাদেরকে এই কথাগুলো ভালো লাগবে লাগবে না? তারা হয়তো বলবেন এত দুঃখ আর তার এত উঁচু প্রেম। বললেন একটা কথা তাদেরকে মানতেই হবে, নিজ নিজ ভাল সবে শ্রেষ্ঠ করি মানে কিন্তু তটস্থ হয়ে যেমনে বিচার যদি করি তখন সত্য ধরা পড়বে। তেসার মতে বিভাজিতে স্থিতিত প্রিয়ানা এই কথাটি বললেন। বললেন অত্যন্ত স্মৃতিদান করে এই বিরহ প্রিয়জনের গোবিন্দের অতিশয় স্মৃতিদান করে বিপুল তারা নিশ্চয়ই গোবিন্দময় হয়ে যান। এই জন্যে গোস্বামী পাদ গণের এটি হচ্ছে বিরহ রসের স্বরূপ। এখনো আস্বাদন করছে রঘুনাথ লীলা তো নিত্য, এখনো কাঁদছেন রঘুনাথের বিরহটি ব্যক্ত আর স্বরূপের বিরহটি কিঞ্চিত অব্যক্ত। রাধারানীর বিরহ কথা শুনছেন কোনো বিকার বাইরে নেই, কিন্তু নিঃশ্বাস একজনের গায়ে লেগে গেল, সে অগ্নিজ্বালার মতো পুড়ে গেল ভিতরে কি অবস্থা, কিন্তু নির্বিকার গভীর আধার। যাই হোক, এখানে বলছেন যে মহর্ষিক মৌলিনা সব কৌতুকং বিকশিতম, ওই যে দান লীলা দান কিলিতে যে রাধারানীর মুখখানা এত সমস্ত রস ভাবের উদ্গার, কিলকিঞ্চিত উত্তমিত বিলাস ললিত আদি ভাব, এই ভাব যুক্ত দেখি রাধাস্য নয়ন সঙ্গম হইতে কৃষ্ণ সুখ পায় কোটি গুণ। চিন্তা করে দেখুন কি বিষয়, শ্রী শ্রী যুগলের এই যে লীলাগুলি সে লীলাগুলিতে তাদের পারস্পরিক আশ্রয় সম্প্রয়োগে যা হয় না তার থেকে কোটি গুণানো এই বিলাসী পারস্পরিক ভাব। আর সেই ভাব মাধুরী সমুদ্রের মতো উত্তাল প্লাবিত করে নিয়ে যায় কৃষ্ণ। তো সুতরাং এখানে মহারসিক মৌলিনা বলেছেন কৃষ্ণকে, এই যে রস আস্বাদন এটি হচ্ছে ভগবানের একটা স্বরূপগত ধর্ম, তিনি রস স্বরূপ রসের আস্বাদন, রস্যতে আস্বাদতে এটি রস এবং রসয়তি আস্বাদতি যস ও বিরস, যিনি আশ্চর্য তিনি রস। শ্রুতি বললেন রস বৈ স আনন্দং ব্রহ্ম আনন্দ ব্রহ্মীতি বেদনা, অতএব তিনি রসস্বরূপ আবার রসের আস্বাদক।
যেমন মধু আর ভ্রমর। মধু কখনো ভ্রমর হয় না, আর ভ্রমর কখনো মধু হয় না। কিন্তু অচিন্ত শক্তিশালী ভগবান, তিনি আসাদ্য হয়েও আস্বাদক, প্রেম রসের আস্বাদক। যত সমস্ত ভগবত স্বরূপ সবই রসী, ভক্তজনের হৃদয়ের প্রেম রস আস্বাদন করছেন সব ভগবত স্বরূপ। কিন্তু যেখানে যাবেন সেই ঐশ্বর্য জ্ঞানময় প্রেম আস্বাদন করছেন অন্যান্য সব ভগবত স্বরূপ। মাধুরী একমাত্র ব্রজী, শুদ্ধ মাধুরী। এই জন্য এই ব্রজরাজ নন্দন, ইনি যে ব্রজভক্তগণের সেই মাধুর্যময় প্রেম আস্বাদন করছেন, তাই তিনি কেবল রসিকই নন, তিনি হচ্ছেন রসিক শেখর। কারণ মাধুর্যময় প্রেম রস আস্বাদন করছেন ব্রজবাসী জনের, তাই রসিক শেখর। কিন্তু গোপীগণের যখন প্রেম রস আস্বাদন করছেন তখন তিনি রসিকেন্দ্র মৌলী। কেন? মানে প্রেম যত নিরুপাধি হবে তত রসের আস্বাদনের চমৎকারটা জাগবে তার মধ্যে। এই যে গোপী প্রেম, এর মতো নিরুপাধি আর বিশ্বে অন্য কোনো প্রেম নাই। প্রেমের বুকে পাঁচ প্রকার উপাধি থাকে। একটি হচ্ছে অন্যা বিলাস, তাতে তো ভক্তির হানি হয়, প্রেম লাভই হয় না। যদি কৃষ্ণ অভিলাষ ছাড়া অন্য অভিলাষ জাগে মনে। একটি হচ্ছে ঐশ্বর্য জ্ঞান উপাধি, এটি একটি উপাধি। নিরাবিল প্রেম রসের আস্বাদন করতে পারেন না গোবিন্দ, ভক্তের হৃদয়ের সম্ভ্রম সংকোচ আসে। অতএব প্রেম রস আস্বাদন করতে গেলে ভক্তের মাখামাখি ভাব চাই, ভালোবাসা। তো যিনি ভালোবাসতেন তিনি স্তুতি করবেন, অবাক হয়ে দূরে দাঁড়িয়ে থাকবেন, তাহলে কি ভালোবাসার আস্বাদন হয়? ঐশ্বর্যের জ্ঞান একটি উপাধি, এগুলি বৃন্দাবনে নাই। সম্বন্ধ জ্ঞান একটি উপাধি, সূক্ষ্ম সূক্ষ্ম উপাধি, এটি বৃন্দাবনে আছে। মাতা পুত্ররূপে ভালোবাসছেন, সখা সখা রূপে ভালোবাসছেন, দাস প্রভুরূপে ভালোবাসছেন, কিন্তু গোপীগণে এটিও নাই। তারা প্রিয়া, তিনি প্রিয়, কোনো সম্বন্ধ নিয়ে নয়। এখানে প্রেমই একমাত্র কর্তা। আরেকটি না, এদের গুণ দোষাদির কোন অনুসন্ধান নেই। এই জন্য এরা বলেন যে কৃষ্ণ তিনি অসুন্দর সুন্দর শেখর বা গুণবিহীন গুণিনাং বরবা দেশিময়ী স্যাত তরুণাম বুধির বা শ্যাম সয়বাদ্য গতির মমায়ম। তিনি সুন্দরী হন আর সুন্দরী হন, আর গুণী হন আর গুণহীনই হন, আমার প্রতি তিনি ভালোবাসুন না বাসুন দেশ করুন, তথাপি তিনি আমার প্রতি। আর রাধারানীতে একেবারে ও যস্মত তুস্মত ভাবিও নাই, যেটাকে বলা হলো না সরমন না আমরমণি দুহু মন মনোভব পেশল জানি। এই জন্য কৃষ্ণ রাধারানীকে বললেন, রাধে
তুমি আমার এবং আমি তোমার, ঠিক নয়? তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি, এও ঠিক নয়। তুমি আমি, আমি তুমি, এটিও ভালো নয়। আমি আর তুমি একটি যুষ্ম তস্ম শব্দের প্রয়োগ চলে না। এই জন্য যখন অন্য ভগবত স্বরূপ তখন রসিক, আর গোবিন্দ তিনি হচ্ছেন রসিক শেখর, আর গোপীমণির প্রেমা স্থাপন করছেন তখন রসিকেন্দ্র মৌলিক, আর রাধারানীর প্রেমা স্থাপন করছেন তখন মহারসিক মৌলিক। মহাশব্দ দেওয়া আছে, কিরূপ গভীর অনুভূতির সঙ্গে প্রত্যেকটি শব্দকে দিয়েছেন আমাদের শ্রী প্রধানন্দ সরস্বতী। সাক্ষাৎ প্রত্যক্ষ দেখছেন তো, আর কিং করি তার উপরে মাথার উপরে রাধা রানীর করুণা আছে, অবাধ আশা। তারপরে বলছেন, হে রাধিকে তোমার অতিকলা সুখময় শ্রীমুখ আমি কবে দেখব, অতিকলা সুখম শ্রীমুখম। তাহলে এই সুখটা কি? মহাজন বলেন, আত্মসুখ দুঃখে গোপীর নাহি কবিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মৌন ব্যবহার, কৃষ্ণ লাগি আর সব করি পরিত্যাগ। এই কৃষ্ণ সুখ হেতু এরা করেন শুদ্ধ অনুরাগ, একমাত্র কৃষ্ণ সুখের দিকে এদের লক্ষ্য। কৃষ্ণ সুখের দ্বারে আত্মসুখকে এতখানি বিসর্জন দিতে পৃথিবী আর বিশ্বে কোনো প্রেমিক নেই, মহিষীগণ পর্যন্ত না, অন্যের কথা আর কি আছে। ভাগবতে তাদেরও আত্মসুখ দেখা যায়, কিন্তু এদের কোথাও নেই। এরা সম্পূর্ণ রূপে এই কৃষ্ণ সুখেই মনটি তাদের তন্ময় হয়ে আছে। আর এক অদ্ভুত গোপীভাবের স্বভাব, বুদ্ধির গোচর নহে তাহার প্রভাব, যাহার প্রভাব গোপীগণ করে যাবে কৃষ্ণ দর্শন। সুখবাঞ্ছা নাহি কিন্তু সুখ হয় কোটি গুণ। যদি কেউ বলেন যে গোপীগণের যখন নিজের দিকটা শূন্য তখন তারা তো সুখ পান না, অথচ সুখেই পুরুষার্থ, তাহলে গোপীপ্রেমের মধ্যে এত বড় জিনিস সেটি তো পুরুষার্থহীন হয়ে গেল। বললেন, না, চাওয়াটা তো নাই কিন্তু পাওয়াটি আছে, তাতে দোষ গোপীগণ করেন যদি কৃষ্ণ দর্শন। সুখ বাঞ্ছা নাই সুখ হয় কোটি গুণ, কোটি গুণ সুখ হয়। গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয় তা হইতে গোপীগণ, কোটি সুখ আস্বাদ হয়, কোটি সুখ আস্বাদ হচ্ছে। এটিকে স্বরূপোল্লাস বলা হয়। আপনা আপনি এই সুখটি তাদের মধ্যে আসে না চাইলেও। কেন আসে? স্বরূপোল্লাস যে শব্দটি দেওয়া হলো এর ব্যাখ্যা কি সরল? এর সরল ব্যাখ্যা হচ্ছে, আমার দর্শনে কৃষ্ণ পাইল এত সুখ, এই সুখে গোপীর প্রফুল্ল অঙ্গ মুখ। তো সুতরাং তারা মনে করেন, আমি যদি আরো সুখী হই, আনন্দিত হই, তুমি আরো উনি আনন্দিত পাবেন। অতএব সেই সুখ কৃষ্ণ সুখ পোষে, এইটা স্বরূপোল্লাস। যেহেতু গোপী প্রেমে নাই কাম পোষে, বিন্দুমাত্র নেই, আর রাধারানীর ভাব এখানে এই ভাব নিয়ে মহাপ্রভু বললেন, নাগনী আপন দুঃখ সবে বাঞ্ছি তাঁর সুখ, তাঁর সুখে আমার তাৎপর্য। মরে যদি দিলে দুঃখ তার হইল মহাসুখ,
তো সেই দুঃখ মোর সুখ বোঝ। আমাকে যদি দুঃখ দিলে তার সুখ হয়, তো সেই দুঃখটি আমার সুখ বোঝ। কে বলতে পারে? বিশ্বে এমন আর তৃতীয় প্রেমিক কেউ নেই। আরো বলেছে, যে নারীকে বাঞ্ছে কৃষ্ণ তার রূপে সতৃষ্ণ, তারে না পাইয়া হয় দুঃখী, মুই তার পায়ে পড়ি, লইয়া যাও হাতে ধরি, কেডা করাইয়া কর সুখী। তবে ঠাকুরানী, গোবিন্দ যখন রাধারানী কুঞ্জে যান, তখন এই দুর্জয় মানটি করে বসে থাকেন কেন? তাদের তো বলছেন, কান্তা কৃষ্ণে করে রোষ, কৃষ্ণ পায়েন সন্তোষ, মানটি ও রস কত প্রকার সাধনের প্রকার রয়েছে এই মধুর ভাবে। প্রিয়া যদি মান করি করে বৎসন, বেদস্তুতি হইতে হরে সেই মোর মন। অতএব কৃষ্ণ সুখকে পোষে মানটা, যেহেতু তারা যথাযোগ্য করে মান, কৃষ্ণ তাই সুখ পান, আর ছাড়ে মান অল্প সাধনে। মান হলো কলহান্তরিতা, রস হলো, তারপরে তো সম্মুখ আনন্দ হলো, মিলন আনন্দ, অল্প সাধনেই তো মান ছেড়ে যায়। তাকে কি তো? সুতরাং এই রাধারানীর ভাবে শ্রীমন মহাপ্রভু আস্বাদন করেছেন এই বিশুদ্ধ রাধারানীর রস, এই প্রেমের সমাধুরী। তাই বলছেন, রতিকলা সুখম শ্রীমুখ, রতিকলা সুখময় শ্রীমুখানা, আমি সরামি, তার মানে স্ফূর্তির বিরাম হয়ে গেছে। স্ফূর্তিটির বিরাম হয়ে গেল, চক্ষু ঝলসে গেল, মূর্ছাগত হয়ে পড়লেন। সে লীলা অপার সময়, অন্তরে এত আলোড়ন জাগিয়েছে যে এখন সেই লীলা পুনরায় দর্শনের প্রার্থনা করছেন না। দৈন্য আরতির উদ্রেক, নিজেকে অতি অযোগ্য বলে মনে করছেন, এই জন্য বলছেন, ঠাকুরানী আমার স্থিতিতে তোমার যেন সেই লীলা ভাসমান, স্মরামি। এই স্মরামি শব্দের দ্বারা সাধকের স্মরণাঙ্গ ভজনটিও লক্ষিত হচ্ছে। রাগ সাধকের স্মরণাঙ্গ ভজনটিকেই মুখ্য বলেছেন আমাদের আচার্য পাদগণ, কারণ রাগস্য মনোধর্মত্বাৎ, এই রাগটি হচ্ছে মনোধর্ম, আর স্মরণটিও হচ্ছে মনোধর্ম। অতএব এই রাগ এই স্মরণটিতেই, এই রাগ ভক্তি, রাগানুগা ভক্তির একটি মুখ্য সাধনা হয় এবং সিদ্ধিও সন্নিকটস্থ হয়ে থাকে। সাধনে পাইব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা। না, স্মরণটা তো সবারই দরকার। এমনকি এ কথাও বলা হয়েছে যে স্মর্তব্য সততম বিষ্ণু, নিস্মর্তব্য ন যাত উচিত, নিখিল বিধি নিষেধাসু রেতের বুকিং করা, সবসময় ভগবানকে স্মরণ করবেন, কোন সময়ের জন্য গোবিন্দকে ভুলে যাবেন না। এই সব সময়ের স্মরণটি হচ্ছে সমস্ত বিধির মূল রাজা, আর বিষ্ণুকে ভুলে যাওয়াই হচ্ছে সব নিষেধের রাজা।
অন্যান্য সব বিধিনিষেধ এদের কিঙ্কর। তার মানে কথাটা হচ্ছে, যদি গোবিন্দ বিস্তৃতি ঘটে তাহলে সব নিষেধ এসেই গেল, আর যদি গোবিন্দ স্মৃতি থাকে তো সব গুণ বা সব বিধি এসেই গেল। তো সুতরাং এই জন্য এই ভগবত স্মৃতি, এমনকি আচার্য লিখেছেন ভগবতী স্মৃতির ভাবনা প্রকর্ষ দর্শন রূপতা। যখন স্মৃতি প্রবল হয় আর সবসময় স্মরণ হয়, তখন সেটিকে প্রকৃষ্ট দর্শন বলা হয়, প্রকর্ষ দর্শন রূপতা। এ কথাও আছে, ভগবান নিজে অর্জুনকে বললেন, অনন্য চেতা যমাং স্মরতি নিত্য সাং সুলভ পার্থ নিত্য যুক্ত যোগিন। হে পার্থ, যারা অনন্য ভাবে নিরন্তর আমার স্মরণ করেন, তৈসাং সুলভ পার্থ সেই নিত্য যুক্ত যোগিন, তাদেরকে নিত্য যুক্ত বলছেন নিজের মুখে। সেই সকল যোগীর নিকটে আমি অতি সুলভ হয়ে থাকি, সহজেই তারা আমাকে লাভ করে থাকে। এমনকি সুলভের কথা দূরে থাক, তাদের কিঙ্কর অনন্য অনন্য চিন্তান্ত মাং যোজনা পর্যুপাসতে তেসাং ইত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। তাদের আমি যোগক্ষেম বহন করে থাকি, তাদের যেটা অভাব সেটা নেই সেটা বহন করে পৌঁছে দিই কাঁধে বয়ে, আর যেটা আছে সেটাকে কাঁধে বয়ে রাখি। অথবা যে ভজনটি নেই সেই ভজনটি তাকে বহন করে দিই, আর যে ভজনটি আছে সেইটাকে কাঁধে বয়ে রাখ। কাঁধে বইবার কি দরকার, তুমি ইচ্ছা করলেই তো সব কিছু হয়। বললেন না, আমার ওটা আনন্দ আছে, যেহেতু দৃষ্টান্ত দেওয়া হয়েছে এই প্রিয়ার জন্য, যে দ্রব্যগুলি প্রিয় বয়ে আনেন সেগুলি তার কষ্টকর হয় তো আনন্দজনক। আর গৌড়ীয় বৈষ্ণবী তো এই সাধনাটা মুক্ত, এই জন্য ঠাকুর মশাই বললেন, মনে স্মরণ প্রাণ মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতি সার। মনের সাধন প্রাণ, মনের প্রাণ হচ্ছে স্মরণ, অর্থাৎ যে মনে ভগবত স্মৃতি নেই সেই মনটি নিষ্প্রাণ, তাকে শত্রুরা অনর্থগুলি ছিঁড়ে ছিঁড়ে খায়। আর যদি যে প্রাণী ভগবত স্মৃতি থাকে সেখানে যেমন জীবিত দেহের কাছে শৃগাল কুকুর যায় না, সেখানে কোনো অনর্থ যেতে পারে না, যে মনটিতে ভগবত স্মৃতি বিরাজ করে। এই জন্যই স্মরণ মনের প্রাণ মধুর মধুর ধাম। কিন্তু গৌড়ীয় বৈষ্ণব রাগানুগা ভজনকারী যখন স্মরণ করবেন তখন দেখবেন যে স্মরণীয় বস্তুর মাধুর্য তার চিত্ত আস্বাদন করছে কিনা, তাতে যদি অল্প স্মরণ হয় পূর্ণ হয়ে যাবে। যেমন সিদ্ধাবার নিকটে যে এক ওনারই শিষ্য রোদন করছেন শ্রাবণকালে, তো সিদ্ধ বাবা উনি মনে করলেন গোবর্ধন বাস্তব্য শিক্ষা দিচ্ছেন সকলকে, গুটিকা অনুগত জনকে, নিশ্চয়ই এর কিছু ভজনের গুটি অনর্থ এসেছে, কেন কাঁদছ? বললেন, বাবা দুঃখের বিষয়, সকালবেলা যখন প্রিয়ারি স্নানের পরে হাতে চুটি পরাচ্ছি তখন মনটা সেই হস্তে সৌন্দর্য এমন লেগে গেল, ওই জায়গার থেকে সারাদিন মনকে সরাতে পারি নাই, ওতে ভজন আর পাই নাই।
সিদ্ধ বাবা বললেন, আজই তোমার ঠিক ভোজন বাড়িতে আছে। মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতি সা, অন্যান্য যে ভগবৎ স্বরূপ স্মরণ করুন ঠিক আছে, কিন্তু এই যুগল বিলাস লীলা স্মৃতি সা, তার মানে গৌড়ীয় বৈষ্ণবীর এই স্মৃতির ভিতরে রাধা মাধবীর মাধুরী আস্বাদন হয়। রাধার মাধুরী কৃষ্ণের নিকটে বর্ধিত হয় নিরন্তর, আর রাধার কৃষ্ণের মাধুরী রাধার সান্নিধ্যে বর্ধিত হয়, এই মত পরস্পর পড়ে হুড়াহুড়ি। হুড়াহুড়ি মানে কি? স্পর্ধা করে বাড়তে থাকে, তোমার থেকে আমি বেশি বলে, তোমার থেকে আমি বেশি, নিরন্তর পারে তুই কেহ নাই হারি, কেউ হারে না। আর সেই সর্বদা যে মাধুর্য জয়শীল, সেই জয়শীল মাধুর্যকে গৌড়ীয় বৈষ্ণব স্মৃতিতে আস্বাদন করে, এমন বস্তুই রাগা গৃহ।